আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে দেখাবো বাণিজ্যিক পদ্ধতিতে কিভাবে পেয়ারা চাষ করতে হয় এবং 2 বছর কিংবা 1 বছরের গাছে কিভাবে পেয়ারা ধরাতে হয় আমি বিস্তারিত আলোচনা করব, এবং একটি গাছে 10 গুণ পেয়ারা ধরাতে পারবো কিভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলো ভিডিওটা শুরু করুন। সুপ্রিয় দর্শক, এই গাছটি দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এটি 2 বছরের গাছ। এই গাছটিতে কতগুলি পেয়ারা হয়েছে আমি দেখাচ্ছি কিছু কিছু। এখানে দেখতে পাচ্ছেন 2টো 20 হয়েছে, এটা জালিতে পরিণত হবে এবং তা থেকে পেয়ারা তৈরি হবে। আমি এই গাছটিতে দেখাচ্ছি পেয়ারা খুবই কম এসেছে, এবং যে পদ্ধতিটি অবলম্বন করলে আমি অত্যধিক পেয়ারা পাব সেই পদ্ধতিটি সম্বন্ধে বলবো। এই গাছটিতে কোনো রকম কোনো পদ্ধতি করা নেই, এবং গাছটিতে পেয়ারা দেখুন, পেয়ারার মাত্রা খুব কমই আছে এই গাছটিতে। ডালে ডালে 2 থেকে 3টে কি একটাও নেই এমন পেয়ারা আছে গাছটিতে। খুব বেশি হলে গাছটিতে 20 থেকে 25টা পেয়ারা হবে হয়তো, এবং এই গাছটি আমার লাগানো সব গাছের মধ্যে বড় গাছ। এবং যে পেয়ারা গাছটি আমি এখন দেখাচ্ছি সেই পেয়ারা গাছটি আমি বাণিজ্যিক পদ্ধতি অবলম্বন করেছি। বাণিজ্যিক পদ্ধতি অবলম্বন করতে হলে গাছটির ডালগুলো প্রথমে পাতাগুলো ছেঁটে নিতে হবে, তারপর গাছটির ডালটা নুইয়ে ডালের মাথায় রশি বা দড়ি বেঁধে গাছের গোড়ার সাথে ডালটি বেঁকিয়ে, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বেঁকিয়ে বেঁধে দিতে হবে, এবং ওটি থেকে নতুন নতুন কোর্সিকা বার হবে, আর ওই কোর্সিকাগুলো থেকে অত্যধিক পেয়ারা হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ডালে 2টো 3টে 4টে এমন করে পেয়ারা হবে, ফুলগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। একটি একটি ডালে 50টা 60টা করে পেয়ারার 20 এসছে, এবং এগুলি পেয়ারায় পরিণত হবে ইনশাআল্লাহ। এই গাছটিতে আমি দেখাচ্ছি লাইভ প্রুফ, এখানে দেখুন প্রতিটা ডালে পেয়ারার 20 এসছে 2টো 4টে এমন করে। আমার গোনা মতে এই পেয়ারা গাছটিতে 180টি পেয়ারা এর অধিক হবে, কারণ আমি সম্পূর্ণ ভালোভাবে গুনতে পারিনি। প্রতিটা ডালে পেয়ারা এসছে, আমি বিস্তারিত দেখিয়ে দেব কিভাবে বাঁধতে হবে। দেখুন 3টে 4টে করে পেয়ারা এসছে, অসাধারণ পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করলে আপনি 1 বছরের গাছে পেয়ারা ধরাতে পারবেন ইনশাআল্লাহ। কত সুন্দর এবং কত পরিমাণ পেয়ারা এসেছে আপনি ধারণা করতে পারবেন না। আমি দেখিয়ে দেখিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, এত পরিমাণ পেয়ারা এসেছে এই গাছটিতে। এবং চাইলে পেয়ারা পাকলে আমি আবার একটা ভিডিও তৈরি করে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে, এবং এটিতে 2-1টা ডাল উপরে ছাড়া আছে, সেটিতে খুব কম পরিমাণ পেয়ারা এসেছে, এমনকি আসেনি বললেই চলে। ওই একটা দেখা যাচ্ছে এবং এমন 2-1টা হয়েছে, কিন্তু খুব ভালো হয়নি। দেখুন ভালো করে, আমি এবার দেখাচ্ছি কিভাবে বেঁধে নিতে হবে পেয়ারার ডালগুলোকে। আমি দড়ি ব্যবহার করেছি এবং পেয়ারার ডালগুলোকে মাথায় বেঁধে
সেগুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে গাছের গোড়ার সাথে বেঁধে দিয়েছি। এই যে দড়ি, এইভাবে বেঁধে দিয়েছি গাছের গোড়ার সাথে। এর ফলে হবে নতুন নতুন কর্ষিকা এবং একটি ডালে অত্যধিক কর্ষিকা বার হবে। এই একটা ছোট গাছ, ঠিক একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই গাছটিতে তিনটে ডাল এবং এই তিনটে ডালে 22টা পেয়ারা এসছে, দেখলে হয়তো বুঝতে পারবেন। সামান্য একটি ছোট গাছ, এটি 1.5 বছরের গাছ, এই গাছটিতে 22টা পেয়ারা এসছে শুধুমাত্র এই পদ্ধতি অবলম্বনের কারণে। এই ডালটা বাঁকানোর সাথে সাথে কিছুদিনের মধ্যে ওই ডালটি থেকে 10 থেকে 15টা কর্ষিকা বার হবে এবং প্রতিটা কর্ষিকাতে পেয়ারার ফুল নিয়ে বার হবে। এই পেয়ারাগুলো খুবই সুন্দর এবং সুস্বাদু হবে। আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।